তাই তো কয় ওগো তারা হাতারে তারা হাতারে করে তোমরা তারা হাতারে করে তোমরা লও না কলে তুলে রে আর সির পায়া হিলে রে রাস্তায় এতিম দুই ভাই কান্দে কান্দে বেড়াই রে কুফর মাটি হিলে রে কুফর মাটি হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আর সির পায়া হিলে রে আর সির পায়া হিলে রে সারা রাত্রি হেটে চলে পাদুখান ফুলে যায় পাথর তে ঠোকর লেগে তাজা রক্ত ঝরে যায় তাজা রক্ত ঝরে যায় সারা রাত্রি হেটে চলে পাদুখা না ফুলে যায় পাথর তে ঠোকর লেগে তাজা রক্ত ঝরে যায় তাজা রক্ত ঝরে যায় হায় আল্লাহ কি হবে উপায় হায় আল্লাহ কি হবে উপায় কোথায় যাব মোরা রে কুফর মাটি হিলে রে রাস্তায় রাস্তায় এতিম দুই ভাই কান্দে কান্দে বেড়াই রে কুফর মাটি হিলে রে কুফর মাটি হিলে রে চুকির পানিতে বুক বাসায় রাস্তা দিয়ে চলতে চলতে আল্লাহ একবার গভীর রাত হয়ে গেছে সকালের দিকে আর কিন্তু ওই কুদুসিয়ার রাস্তা খুঁজে পাই না দুই ভাই মিলে গলা জড়িয়ে হাঁটতেছে অচানক দেখতে পাই আবার সেই কুফার বাজার এক ভাই অপর ভাইয়ের গলা জড়িয়ে কেন্দে বলে ভাই রে আর মোরা কি ওই মদিনা যেতে পাবো না সুবহানাল্লাহ কেন রে কি হয়েছে দেখ আবার সেই কুফার বাজার দেখতে পাচ্ছি কুদুসিয়ার রাস্তা কই আল্লাহু আকবার আল্লাহু আকবার বাচ্চা দুইয়ের চোখের পানি আর মরতে লাগলো আল্লাহু আকবার মনে মনে ভাবছে জেল থেকে আমরা চলে এসেছি যদি জানতে পারে জেল থেকে পালিয়ে গেছে আমাদের অবস্থা ডেঞ্জার হবে জেল দারুগারও খাতরা হবে না 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 জীবন যাবে যাগে আমরা এই দিকে আর যাব না এই এই নদীর কিনারায় গাছের কোটুরে গিয়ে আরাম করব রাত্রি যখন হবে আবার এই নদীর কিনার ধরে আমরা চলতে থাকবো এক পায়ে অপর পায়ে গলা জড়িয়ে এবার চলতে চলতে গিয়ে এক বন জঙ্গলে গিয়ে ঢুকলো তিন দিন হয়ে গেছে খাবার খাইনি কেউ খাবারের কথা জিজ্ঞাসা করে না গান্নার চোখ মুখ সব বসে গিয়েছে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা হাত পা ফুলে পেটে তাজা রক্ত ঝরে যায় বাবুরা গিয়ে ওই গাছের কোটরে খেজুরের বাগানে গিয়ে ভোরবেলা পৌঁছে গেছে আল্লাহু আকবার ভোরবেলা গিয়ে দেখছে পাকা পাকা তোকা দুই চারটা খেজুর পড়া আল্লাহু আকবার কুড়িয়ে নিয়ে খেজুর খেয়ে নাহরের পানি পান করে গাছের কোটরে আরাম করে বাবু বাপ নাই মা নাই কোনো মানুষ সঙ্গে নাই মাসুম দুই ছেলে কোথায় যাব দিনের বালা মানুষ ধরে জেলে দেবে না না রাত যখন হবে আবার এই নদীর কিনার ধরে চলতে থাকবো আল্লাহ যেখানে নিয়ে যাবে চলতে থাকবো টেনশন নাই বাচ্চা দুই গিয়ে ওই পানির নহরের কিনারে গাছের কোটরে গিয়ে আরাম করতে লাগেল আল্লাহ একবার আলে রাসুল জান্নাতের দুই পুতুল আল্লাহ একবার আরাম করতে আছে এইদিকে সকাল হয়ে গেছে পুরা কুফার মধ্যে প্রচার হয়ে গেছে ইমাম মুসলিমের দুই ছেলে জেল থেকে পালিয়ে গেছে মুসলিমের দুই বেটা
জেল থেকে পালিয়ে গেছে, যে ধরে এনে দেবে লক্ষ স্বর্ণ মুদ্রা পাবে। আল্লাহ একবার, লাভে লোভ, লোভে পাপ, পাপে হয় মরণ। অনেক মানুষ থেকে মনে মনে ভাবছে, চল বোর্ডারে বোর্ডারে পাহারা দি, রাতে রাত ছেলেরা যাবে তো যাবে কোথায়, যেখানে যাক ধরে আনতে হবে লক্ষ টাকা ইনাম। শত শত মানুষ বোর্ডারে বোর্ডারে পাহারা দিতে লাগলো যাতে যেতে না পারে। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে, আমি যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি যারে মেরে ফেলবো কাউরি পাপ বাঁচাতে পারবে না। আমি আল্লাহ দেখ কি করতে পারি, আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন কিছুই হয় না। আল্লাহর হুকুম হয়ে গেল, বাচ্চা দুই গাঁটের কুটুরে আছে, এইদিকে বাচ্চার এলান হয়ে গেল, শোনো গো, ইমাম মুসলিমের দুই বাচ্চাকে যে ধরে আনবে লক্ষ ইনাম পেয়ে যাবে। মানুষজন শুনতে পেয়ে গেছে, ওই এলাকার একজন মানুষ ছিল কাঠুরিয়া, গাছ কাটতে যেত প্রত্যেকদিন, লাকড়ি বিক্রি করে পয়সা হত, নিজের বাড়ির আহার জোগাড় করত। মানুষটা অনেক লোভী, লোকটার নাম ছিল হারেস, নাম হারেস। খবর পেয়েছে লক্ষ টাকা ইনাম, মনে মনে ভাবছে যদি বাচ্চা দুইকে পেয়ে যাই আর টেনশন নাই, ছোটখাটো বাড়ি ঘর তৈরি করব, 10-20টা উট বাকরি ধুম্বা নিয়ে নেব, ছোটখাটো একটা বাচ্চা হয়ে যাব, আর কাট কাটতে যাব না, লেবারি মজদুরি করব না। মনের মধ্যে এই ভাব চিন্তাধারা, আমার আল্লাহর হুকুম হয়ে গেল, বিরাদার বন্ধুগণ, বাচ্চা দুই ওই গাছের কুটুরে শুয়ে আরাম করছে চোখের পানিতে বুক বাসায়া। আল্লাহু আকবার, হারেসের স্ত্রী নেককার, ইমানদারি নিমে বেলা 10টা বুঝার জন্য বললাম, তখন ঘড়ি ঘন্টা ছিল না, সকাল সকাল হাতের মধ্যে বালতি দড়ি নিয়ে ঘরের মধ্যে কলসি নিয়ে পানি আনার জন্য গিয়েছে, রান্না চাপাবে। ওই নহরের পারশে যখন গিয়ে পৌঁছেছে, সূর্যের আলো বাচ্চাদের শরীরে পড়ছে, এবার সূর্যের আলো পড়ার কারণে বাচ্চাদের হাত পা শরীরের প্রতিছায়া পানির নহরে পড়ছে। আল্লাহু একবার, আল্লাহু একবার। যখন ওই মেয়েটা পানির কিনারায় পৌঁছে গিয়েছে পানি আনার জন্য, গিয়া দেখছে যেন মানুষের ছোট্ট ছেলের হাত পা ভেসে উঠছে, মেয়েটার কলিজা হিলে গেল, আল্লাহ তার বাচ্চা ডুবে মারা গিয়েছে, দেখি তো নিচে নেমে। পানির কিনারায় যখন নামলো, কোনো বাচ্চা কাচ্চা পাই না, পানি হিলছে আচ্ছা শেষ। আবার যখন পানি স্থির হলো, প্রতি ছায়া দেখতে পাচ্ছে, মেয়েটার কলিজা কাটতে লাগলো, মাবুদি গো, দুই বাচ্চার মতো লাগছে গো আল্লাহ, কোথায় সেই বাচ্চাগুলা প্রতি ছায়া আসছে। এবার মেয়েটার দিমাগে আসলো উল্টা দিকে দেখি, এবার উল্টা দিকে যখন দেখতে লাগলো, দেখে গাছের কোটরে সুন্দর সুন্দর দুই মাসুম সন্তান শুয়ে আছে। সুবহানাল্লাহ। মা কার নাম? বিরাদার, কিতাব লেখে মায়ের প্রথম অক্ষর ম, এই ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মন্দির, ম দিয়ে মাদ্রাসা, ম দিয়ে মুমিন, ম দিয়ে মুমিনাত, ম দিয়ে মুসলমান, ম দিয়ে মুসলিম। আল্লাহু আকবার। এই ম দিয়ে অল ক্লিয়ার, ম দিয়ে মোহাম্মদ, ম দিয়ে মাওলানা, ম দিয়ে মুফতি, ম দিয়ে মুকাররির, ম দিয়ে মুফাসসির, ম দিয়ে মুর্শিদ, এই ম দিয়ে মা। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে, শোনো গো, মায়ের মমতার সঙ্গে আমি সমস্ত তীর্থ স্থানের তুলনা দিয়ে দিলাম, টেনশন নিও না। আল্লাহু একবার, আল্লাহু একবার। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দিরে জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক, দেখ আমি আল্লাহ কি করতে পারি। আল্লাহু একবার। ওই মেয়েটা যখন দুই বাচ্চার প্রতি ছায়া দেখে, আস্তে আস্তে করে নদীর কিনারায় গাছের কোটরে পৌঁছে গেল। আল্লাহু একবার। মেয়েটা গিয়ে যখন পৌঁছে গিয়েছে, বাচ্চা দুইকে দেখে কলিজার মধ্যে কিন্তু চলে আসলো, এত সুন্দর ছেলেরা, চাঁদের গায়ে দাগিয়াদের শরীরে দাগ নাই, সূর্যের দিকে তাকাইলে তাকাবার ইচ্ছা জাগে না, কিন্তু
তুইাদের দিকে দেখলে দেখবার ইচ্ছা করে, এত সুন্দর ছেলে মাসুম সন্তান, হাত পাগুলো ফেটে গিয়েছে, তাজা রক্ত ঝরে যাচ্ছে, মেয়েটা চোখের পানিতে বুক বাসায়া, এরা কার ছেলে কোথায়, এদের বাড়ি কোনো ঠিকানা পাওয়া যায় না, জিন্দা আছে, বাচ্চা দুইয়ের শরীরে হাত লাগায়া মেয়েটা বলে, বাবুরা তোদের নাম কি, কোথায় তোদের বাড়ি, বাচ্চা দুইয়ের আচানক ঘুম ভেঙে গেল, এক ভাই অপর ভাইয়ের গলা জড়িয়ে চোখের পানিতে আওয়াজ তুলল, ভাই রে আর বুঝি আমরা বাজব না, এতক্ষণ অব্দি ছেলে পিছন পড়েছিল, এখন মহিলা মানুষ, আর বুঝি আমরা জিন্দা থাকবো না, মেয়েটা বলে বাবুরা তোমরা ভয় করো না, করো না, আমি তোদের মায়ের মতো মা এসে গেছি, টেনশন নিও না, ছোট্ট ছোট্ট বাচ্চা বলে মা গো আমাদের মা কি জিনিস আমরা জানি না, ওই মায়ের মমতা বাপের কাছে পেয়েছিলাম, আমাদের বাপকে বিনা দোষে এই কুপার লোকেরা মেরে দিয়েছে, আমরা বাপের সঙ্গে ওয়াদা করেছি চাচা হুসাইনের কাছে মদিনায় যাব, মা গো মা কি জিনিস জানি না, মানুষজন গিয়ে জেলে বন্দি করে দেয়, জেল থেকে জেল দারুগা ছেড়ে দেয়, রাস্তা খুঁজে পাচ্ছি না মা, মদিনা যাব আর কোথাও যাব না, মেয়েটা বলে বাটারা টেনশন নিও না, আমি তোদের মা হয়ে গেলাম, লম্বা ঘটনা সটে দিলাম, বাচ্চা দুইকে জড়িয়ে নিয়ে গালে মুখে চুম্বন দিয়ে বলে বেটা কেঁদো না আমি মা জিন্দা থাকতে ভয় নাই, আমি তোদের মদিনা পৌঁছে দেব, বাচ্চা দুইয়ের আরো কান্না বেড়ে গেল, মা এইরকম তো ওই কাজী সাহেবের ছেলে রাস্তা দেখিয়ে দিয়েছিল, রাস্তা ভুলে গিয়েছিলাম, জেল দারোগা দেখিয়েছিল, জানি না মদিনা পৌঁছাবো কিনা, মেয়েটা বলল আমি জিন্দা থাকতে মদিনা অবধি পৌঁছে দেব, টেনশন নিও না, হাইরে মা কার নাম, মেয়েটা সমস্ত বাচ্চাকে ডিটেলসে বুঝিয়ে বলল, তোদের মতো আমার বাড়িতেও দুটা ছেলে আছে, একটা নিজের ছেলে একটা পোষবেটা, একদম হুবহু বয়স, টেনশন নিও না বেটা, আমি ওয়াদা করলাম আমার বাচ্চাদেরকে বুঝিয়ে বলবো, আমরা জিন্দা থাকতে তোদের দুই ভাইয়ের শরীরে আঁচ আসতে দেব না, মা এরকম সুন্দর কথা এখনো পর্যন্ত কেউ বলেনি, মা গো তিন দিন হয়ে গেছে কোনো খাবার খাইনি, খাবার কথা কেউ বলে না, বিছানায় ঘুমাবার রেস্টের কথা কেউ বলে না, সবাই বলে মারো ধরো পারো জেলে বন্দি দাও, মা গো মা তোমার কথাই দাঁত দেওয়া লাগবে, মা মা বলে বাটারা টেনশন নেই চল আমার বাড়িতে, আমি নিজ হাত দিয়ে গোসল করায়া ভালো খাবার তৈরি করে তোদেরকে খাইয়ে দেব, আল্লাহ হুম্মা সাল্লি আলা, নিজের বাড়ির দিকে চলতে লাগলো, আল্লাহু আকবার, বাড়ি গিয়ে যখন পৌঁছে গেছে আল্লাহু আকবার, আদর যত্নতে ভরপুর দিতে লাগলো, ছোট্ট দুই